কংগ্রেস থেকে যেসব নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তাদের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, তাদের যোগ্যতা নিয়েও খোঁটা দিতে ছাড়েননি বিপ্লব দেব। দুদিন আগে বনমালীপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা নেতা কর্মীদের যোগ্যতা নিয়ে কথা বলেছেন বিপ্লব দেব। ঘুরিয়ে সুদীপ বর্মনদের দিকেই আঙ্গুল তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বনমালীপুরের সেই সভাতে দাঁড়িয়ে বলেছেন, কিছু কিছু নেতা বিধায়কদের মুখ্যমন্ত্রী হবার লোভ হয়েছিল মনে। সেই সব বিধায়করা বলেছিলেন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হতে পারবেন না, কারণ তার অভিজ্ঞতা নেই। তারপরই মুখ্যমন্ত্রী বলেছেন সেসব অভিজ্ঞ বিধায়কদের অভিজ্ঞতা দেখছেন রাজ্যের মানুষ। বিপ্লব দেবের ভাষায় তারা ডিম পেরেছেন, আর তাদের ডিম পাড়ার ফলে সিপিএম রাজ্যে 25 বছর সরকারে ছিল, যার সোজা অর্থ দাঁড়ায় তাদের অপদার্থতার কারণেই সিপিএম সরকার চালিয়েছে রাজ্যে। তো আমার উপর উঙ্গলি উঠায়, এও তো নতুন মানুষ, প্রথমবারে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, প্রথমবারেই বনমালীপুরের লোক বিধায়ক বানিয়েছে, প্রথমবারই মুখ্যমন্ত্রী হয়েছেন। তো অনেকের খুব লালচ হয়েছিল, সে পারতো না, আমরা এক্সপিরিয়েন্স আছে, আমরা পারো, তোমরা কি কি পারো, কতটা ডিম পারছো এতদিনে, লোক কিনছে। তো আমার উপর উঙ্গলি উঠায়, এও তো নতুন মানুষ, প্রথমবারে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, প্রথমবারেই বনমালীপুরের লোক বিধায়ক বানিয়েছে, প্রথমবারই মুখ্যমন্ত্রী হয়েছেন। তো অনেকের খুব লালচ হয়েছিল, সে পারতো না, আমরা এক্সপিরিয়েন্স আছে, আমরা পারো, তোমরা কি কি পারো, কতটা ডিম পারছো এতদিনে, লোক কিনছে। মূলত কংগ্রেস ছেড়ে সুদীপ বর্মন এবং আরও 6 বিধায়ক বিজেপিতে এসেছিলেন, যদিও এদের মধ্যে 6 জন গেছেন তৃণমূল ঘুরে। তারপরও রাজ্যে বাম বিরোধী রাজনীতির এরাই ছিলেন প্রধান মুখ, দল বদলে এরা বিজেপিতে। কিন্তু এখন এই দলই তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো। সুদীপ এবং অন্য কংগ্রেস ছেড়ে আসা নেতা বিধায়কদের যোগ্যতা ছিল না বলেই সিপিএম সরকার চালিয়েছে, এটাই বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের অভিমত, অন্য দল থেকে যারা বিজেপিতে এসেছেন তারা হয়তো এখন দলের কাছে বোঝা হয়ে রয়েছে। এখানে শেষ নয়, বিপ্লব দেবের মতে যারা বিজেপি ছেড়েছেন তাদের আর কোনো অস্তিত্ব থাকেনি। হয়তো তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে দলের বাকি নেতাদের সতর্ক করে দিতে চেয়েছেন যে দল ছাড়লে তাদের আর কেউ জিজ্ঞাসা করবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাউন্ড।